দর্শক আমি জিনাত আক্তার জুথি হাজির হয়েছি আমাদের নিয়মিত আয়োজন জনমত নিয়ে জাতীয় দৈনিক পত্রিকা ও গণমাধ্যমের প্রধান প্রধান সংবাদ শিরোনাম নিয়ে সাধারণ মানুষের মতামত তুলে ধরবো আমি আপনাদের সামনে আজকে জাতীয় দৈনিক ও গণমাধ্যমে উল্লেখযোগ্য সংবাদের ভিত্তিতে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত আজকের বিষয় হরতালে যে সহিংসতা হচ্ছে সাধারণ মানুষের যে দুর্ভোগ হচ্ছে এসব বিষয়ের উপর আমরা মতামত শুনব সাধারণ মানুষের তত্ত্বাবধায়ক সরকার অনেক কিছু করছে লোক বেটা দিয়ে মানুষ পিটাইছে মানুষ বয়স মারছে এখন উনি কেন আবার তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন না এটাই আমাদের মানে প্রশ্ন আর কি তার কাছে পুরনো রাজনীতি আমি পছন্দ করি না আমার মতে হরতাল বলতে হরতাল বন্ধ করা উচিত হরতাল অবরোধ এগুলি বন্ধ করা উচিত মারাত্মকজনক একটা দুর্ভোগ কারণ এই সহিংসতার কারণে আমাদের সকল রাজনৈতিক সংকটের সকল নেতাকর্মীরা আহত হয় না হয়ে যায় সাধারণ জনগণ তারা দুই দলই তাদের নিজের স্বার্থ বোঝে তারা তো জনগণের স্বার্থ বোঝে না তাদের উচিত জনগণের স্বার্থ বোঝা শুক্রবার দিন আমরা ঘুরতে আসব তাও পারতেছি না এক জায়গায় যাবো দিয়ে এক জায়গায় গেলে দেখি বোম ফোটে ইয়া ফোটে এই নানান সমস্যা আমার শুধু সমস্যা না সারা বাংলাদেশে মানুষের সমস্যা হচ্ছে দুই নেত্রীর বোঝা উচিত একসাথে বসে একসাথে বসে কথা বলা উচিত যে কি করা যায় এ বিষয়ে আমার এই মতামত দুজনে মিলেমিশে দেশে শান্তি করা কেন সরকার যদি আপনার একটু হয় হয় তাহলেই তো সে তার স্থান থেকে এক চুলো নড়বে না এইভাবে কথা বললে তো তল দিতে বাধ্য গাড়ি পরা এটা কোনো না কারণ সাধারণ মানুষ এটা কোনো দল চায় না এরা চায় নিরাপদ চলতে এটা সরকারের উচিত এবং বিরোধী দলের উচিত দেখা উচিত কারণ গাড়ি বা ভাঙচুর করা এটা কারোর জন্য মঙ্গলজনক দেশের জন্য মঙ্গলজনক সবার জন্য ক্ষতিকর আমরা সাধারণ জনগণ যে গার্মেন্ট শ্রমিক যারা কাজ করে তারা যেমন চিন্তা করে যে সংবিধান অনুসারে ইলেকশন করা ভালো এই হরতাল মিস মিটিং না করিয়া দৌড় নেত্রী যদি সংবিধান অনুসারে করে এইটা আমাদের কাছে সবচেয়ে ভালো এটা পরিস্থিতি চলছে আসলেও আমরা সাধারণ জনগণ এটা কখনো আশা করি না মানে এদেশের সরকার এবং বিরোধী দল এরা সমঝোতা করে যাতে আমাদের জন্য শান্তি বয়ে আনতে পারে এবং এই সন্ত্রাস যাতে দূর করতে পারে আমরা এটাই কামনা করি দুই দল বসুক তারা দুজন বসুক বসে আলোচনা করুক আসুক করে আমরা সবাই শান্তি পাই সবাই স্বস্তি মতো বাইরে যেতে পারি এটা কেউ কামনা না মানুষ খুব কষ্টে আছে এই ব্যাপারে কেউ চিন্তা ভাবনা করে না সবাই খালি ক্ষমতার জোর কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় যাবে এই ব্যাপারে জনগণের কথা কেউ অনেক কষ্টতে ব্যবসা বাণিজ্য ড্যাম সামনে কি হবে আমাদের পরিবেশ আমাদের চিন্তা ভাবনা এটা কেউ জানে না এখন আমরা অনেক অসল অবস্থায় চলতে সরকারি দল নিরপেক্ষ সরকার দিচ্ছে না বিদায় তো হরতাল গাড়ি পোড়ানো মানুষ পোড়ানো হচ্ছে সরকার এটা মানিয়ে নিলেই তো হরতাল সব কিছু বন্ধ হয়ে যায় কিন্তু আমি হরতালের পক্ষে না আর আপনার এই সরকারেরও পক্ষে না কিন্তু আমার সাধারণ জ্ঞানে যেটুক বুঝি যেটা তারা নিরিবিলি আলাপ আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হয় এরকম একটা সুষ্ঠুভাবে নির্বাচন দেয় এইটা আমরা চাই। এতক্ষণ শুনলাম আমরা সাধারণ মানুষের মতামত। আমি জিনেদ আকতার জুতি আবার হাজির হব বিডি হেডলাইন্সের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। ততক্ষণ বিডি হেডলাইন্সের সাথেই থাকুন। আবার হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।